শাসকদলীয় স্থানীয় মতপূর্তের সহযোগিতায় বেলুনিয়া ঈশানচন্দ্র নগর দিয়ে অবাধে চলছে বাজার বাণিজ্য। সবকিছু জেনেও চুপ বেলুনিয়া প্রশাসন। এবার সুশাসনে নিগৃহীত বেলুনিয়া থানার পুলিশ, দায়িত্ব পালন করতে গিয়ে ঘটনা। পাচারকারীদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে বেলুনিয়া শহর জুড়ে। বেলুনিয়া থানাধীন ঈশানচন্দ্র নগরের এই অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম প্রেমতোষ চৌধুরী। প্রেমতোষবাবু আমার শাসক দলের স্থানীয় মাতব্বর হিসেবে পরিচিত এলাকা জুড়ে। নামে শিক্ষক হলেও কাজে কর্মে একজন পাচারকারী এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত গোটা এলাকায়। আর ইনি হলেন বেলুনিয়া থানার সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস। গতকাল তিনি বেলুনিয়া থানার কিছু পুলিশ কর্মী নিয়ে গোপন খবরের ভিত্তিতে ঈশানচন্দ্র নগর মধ্যম পাড়ায় অভিযান চালিয়ে রাস্তার পাশে দাঁড় করানো TR08A2337 নাম্বারের অটো থেকে মোট 8 বস্তা চিনি উদ্ধার করে। আর এই চিনি উদ্ধার হতে এলাকার এই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ চৌধুরী বেলুনিয়া থানার সাব ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাসের উপর হামলা চালিয়ে নিগৃহীত করে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং টিএসআর বাহিনী ছুটে এসে প্রেমতোষ চৌধুরী সহ অটো চালককে আটক করে। উদ্ধারকৃত চিনির বস্তা সহ ওই শিক্ষককে নিয়ে যাওয়া হয় বেলুনিয়া থানায়। কিন্তু ঘটনা জানাজানি হতেই ওই শিক্ষক এবং চিনির বস্তা ছাড়িয়ে নিতে থানায় এসে হাজির ঈশানচন্দ্র নগর এলাকার স্থানীয় কিছু বিজেপি নেতৃত্ব, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সূত্র মারফত জানা যায়, ঈশানচন্দ্র নগর এলাকার স্থানীয় কিছু বিজেপি নেতারা এই ধরনের চিনি পাচার সহ আরও বিভিন্ন ধরনের পাচার বাণিজ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। এলাকাবাসী সব জানলেও ভয়ে কেউ কিছু মুখ খুলতে পারছে না। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।